এই স্বাদের কোনো ভাগ হবে না got a mouse beside of me you better watch out if your enemies are broke ahead of full prophecy to be the great গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসি আমিও খুব ভালো আছি কি হলো শনিবার আর এখন বাচ্চা হলো ঘড়িতে 5টা চলছে বহুদিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম গতকাল রাতেই একটা প্ল্যান হয়েছে এই সকালবেলা আর কি বেরোবো জয়েরও আজকে ছুটি আছে আর আমারও আজকে ছুটি আছে ভাবিলেরও কোথাও যাওয়ার নেই সেগুলো থেকে সকালবেলা চলো ঘুরতে আসি একটু আড্ডা বাড্ডা দিয়ে আসি আর ঠিক আছে চলো এই কোথায় যাবো এখনও কোনো কিছু ঠিক হয়নি এখন সবাই জয়দের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর যাওয়ার সময় শুধু আমি ওয়াইনকে পিক আপ করবো অয়ন দাঁড়িয়ে আছে হলো সুভাষগঞ্জের মোড়ে এখান থেকে আমি অয়নকে পিক আপ করে জয়দা বাড়ির সামনে যাবো বেরোনোর কথা ছিল 5টার সময় মোটামুটি ওরা 40-50 মিনিট ধরে ওরা জয়দের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে যেহেতু সকালবেলা এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না বহুদিন ধরে নিজের অভ্যাসটা কোথায় যেন হারিয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে ওঠা তো অনেকবার ফোনও করেছে যাই হোক তো যেমন প্রতিবারের মতো লেট হওয়ার এবারও সেম তেমন লেট চল বস গাইস অলরেডি জয় পুরা খেপে আছে অয়েনকে তো হেভি ফোন করে দিয়েছে ঠিক আছে আমি তো সেই জন্য ভয়ে ফোনটাই রিসিভ করে নিই এখন তো দাঁড়িয়ে আছে তো হেভি খেপে গেছে এ বাবা তার উপরে আবার রেল গেট পড়ে গেছে তোদের জন্যে ঠিক আছে এত লেট হলো কখন থেকে তোদের ফোন করে যাচ্ছি ওঠ রে ভাই ওঠ কখন ছিল কয়টা বাজে এখন দেখাতে হবে ফোনটা দেখাতে কয়টা বাজে আমি তাকে দেখাইছি অন কি আমি দেখাইছি অন ক্যামেরা প্রুফ আছে আমি দেখাই দেব আরে ভাই আমি 5টার সময় এখানে আসলাম এখানে এসে 6টা কেন বারবি 6টা আরে 5টার সময় দাঁড়ায় আছিস এখানে 5টার সময় দাঁড়ায় আছিস তোরা কেউ ছিলিস না আমি এবার ঘুরে গেলাম ছিলি না আল্লাহ কি চল ফাইনালি আমরা বেরোলাম ঠিক আছে এখন ঠিক করে নিই যেতে যেতে আমরা ঠিক করব ভাই বাইক নিয়ে যখন ঘুরতে বেরিয়েছি তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু করা যাবে না যা হবে সব রানিং অবস্থায় হবে ঠিক আছে চাকা ঘুরবে প্ল্যানিং হবে তো হচ্ছে আমি আমার ব্লগে আজকে ফার্স্ট টাইম ও আমার ঠিক আছে তো কালকে প্ল্যান হয়েছিল তো শুভেচ্ছা প্রশ্নে বেরোবি হ্যাঁ তেল তো ভরতেই হয় ভাই হচ্ছে ভাগনা আমার ব্লগে ফার্স্ট টাইম তো ভাইকে এখন ফিল আপ করতে হবে পেট্রোল পাম্পে চলে এসছি দাদা ও গাইস ফিল আপ আমাদের করা হয়ে গেল চলো এবার যাওয়া যাক তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাব হলো আমাদের ফেমাস চায়ের দোকান ভাঙাবাড়ি ভাঙাবাড়িতে যাব চা খাবো জমিয়ে আড্ডা দেবো ঠিক আছে আর কি তো আমাদের এই হলো সেই ভাঙাবাড়ি ফেমাস চায়ের দোকান মোটামুটি এক দেড় মাস পর আসলাম এই চায়ের দোকানে কি বল কেন ভাই আমার তোরা দুজনে এত বড় বড় গাড়ি নিয়ে আমার গাড়িকে চাপা দিয়ে দিবি নাকি না না কেউ যদি নিয়ে চলে যায় ভাই এটা এটা তোর ভ্যালু জানিস তোদের থেকে এটা ভ্যালু বেশি আছে এখানে হচ্ছে ভিতরি দেড়শো সিসির বাবা ঠিক আছে এখানে হচ্ছে 390 আর মিডিলে দেখো স্প্লেন্ডার প্লাস আমি সেটাই তো বললাম যে দেড়শো সিসি সেগমেন্টে ওর বাবা ঠিক আছে আর হচ্ছে এটাকে এটা অপমান হচ্ছে না ভাই আমাকে ঠিক আছে তোরা দুজনে এই ছোট বাচ্চাটাকে তোরা চাপা দিয়ে দিচ্ছিস দাম ভাই হ্যাঁ এটাকে ঠিক মানে স্প্লেন্ডার প্লাস একশো ইসির গাড়ি ওর এখন আজকে 20 টাকা দাম তার মানে ভাই কোন বাজারে বিক্রি করবো ভাই 20 টাকা পাবো তাহলে এখনই দিয়ে দিচ্ছি ভাই 20 টাকা নিয়ে আরে তোকে একটা বাইক গিফট করে দেবো ওকে একটা বাইক গিফট করে দেবো কি আছে অসুবিধা কি আছে ভাই আরে 20 টাকা বললাম তো কোন বাজারে গেলে 20 টাকা পাবো স্প্লেন্ডার প্লাস
কোন বাজারে? হ্যাঁ মানে এটা দ্বারা বাজার লাগবে? বাজার কি এই মোটামুটি করেছে কি বলে তোর এই মানে কি পাঞ্জি ভাড়া ওখানে চলে যায়? কোথায় পাঞ্জি ভাড়া? এটা আবার কি ধরনের কথা ভাই? পাঞ্জি ভাড়া কোন বাজারে ভাই? তো যাই হোক গাইস, ইয়ার্কি বাজলামই তো চলতেই থাকবে। জাস্ট ইয়ার্কি এই যে এই এই ইয়ার্কি বাজলামই মারার জন্যই আজকে এখানে আসা, ঠিক আছে? একসাথে হওয়াই একটাই কারণ, আর কিছু না। তুই কি একা বিস্কুট খাবি? আমরা খাবো না, চলে আসার কি আছে? আমি তো জানি তুই নিয়ে আসবি, তুই বললি যে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ চার্জ বিস্কুট নিয়ে আয়। ক্যামেরা অন করিস কেন সবসময়? নতুন ক্যামেরার জন্য পুরো মানে পাওয়ারই আলাদা হল সত্যি। বিস্কুট না, বিস্কুট না, তুই কি চাস আমি তোর মানে বানাই দিই কিছু? না কিছু বানানোর কিছু নাই, কি বানাবি তুই? ঠিক আছে তোর যা জিনিস আমার কাছে আছে ওসব বানানোর কিছু নাই। যা 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 বুমারাং কর। আরে বিস্কুট নিয়ে আয়, আমি পারবো না, নিয়ে আয় যা। তোর আগে খাবি তাহলে অর্ডার করে দে, নাহলে আবার একটাই নিয়ে আসবি। ও তো এই হলো আমাদের চা, ঠিক আছে? আর এই হলো আমাদের বিস্কুট, চা বিস্কুট, চা বিস্কুট, ঠিক আছে? আর এই বিস্কুট যখন এই চায়ের মধ্যে ঢোকে আলাদাই মজা। এই এই যে শুধু বিস্কুট আর এই যে চায়ের মধ্যে ডোবালাম আর এই যে এবার খাবো, এর যে মজা দারুন দারুন, এই স্বাদের কোনো ভাগ হবে না। চাটা শেষ করি ততক্ষণ তোমরা কিছু স্প্লেন্ডার প্লাস, এর সাথে ভাগ হবে না, স্প্লেন্ডার প্লাস 390 আর V3 কিছু সিনেম্যাটিক শট তোমরা এনজয় করো, ঠিক আছে? ততক্ষণ চাটা শেষ করো। চায়ের দোকানে পেমেন্ট করবো, ওখানে ওখানে প্যান কার্ড দেখাচ্ছে, প্যান কার্ড দেখাচ্ছে, এই তো প্যান কার্ড দিয়ে পেমেন্ট করবি নাকি তুই? এই যে টোটাল আজকে সকালে টোটাল চায়ের বিল কিনে আমাকে দিতে হচ্ছে, দেখছো তো? এই দেখো যা পেমেন্ট করে দে, তাও তাও তোরা খুশি থাক, তাও তোরা খুশি থাক, ভগবানের কাছে তো দোয়া করিস। 50 টাকা দে তাহলে। দিয়ে তো দিলাম, আমাকে ফোনপে দে না, আমি ফোনপে টাকা দিচ্ছি, 50 টাকা ক্যাশ দেব। কিসের? ওই এটিএম কার্ড সোয়াইপ করে দে চায়ের দোকানে, ওখানে নাই তো সোয়াইপের দোকান। আছে আছে করা আছে। হ্যাঁ নাই দে। আরে আছে আছে, যা দে না দে না দে না, নকশা মারতে দিস। ও আচ্ছা আচ্ছা ভাই, জয় এখন হর্স রাইড করছে R15 V3 হর্স রাইড। আবার যায় দোলাও জয় ভাগনা, দোলাও দোলাও দোলাও। তো এখন যাবো হচ্ছে জয়দের বাড়িতে, জয়দের বাড়িতে কিছুক্ষণ বসবো, একটু ভিডিও এডিট করবো আর কি, এই আর কি। তো তোমাদেরকে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিও।